জয় জগন্নাথ। মু জ্যোতির্বিদ ডক্টর ভবানীশঙ্কর মহাপাত্র আপন মানুষ রাশিফল কার্যক্রমক স্বাগত জনাওছি। দর্শক বন্ধু, আসন্তু জানিবা আজির দিন সম্পর্কে, আজির তিথি নক্ষত্র সম্পর্কে। আজ হচ্ছে নয় মই মাস বা মে মাসর ন তারিখ, গুরুবার 2024 মশিয়া, ওড়িয়ারে বৈশাখ মাস শুক্ল পক্ষ সৌরমানরে মেষ 26 দিন। দর্শক বন্ধু, আসন্তু জানিবা আজির তিথি নক্ষত্র সম্পর্কে। আজ হচ্ছে প্রতিপদ তিথি। প্রতিপদ তিথি সূর্য উদয় পর ঠার মাত্র সকাল 6 ঘণ্টা 5 মিনিট পর্যন্ত রহুচন্তি। অতএব পূর্বাহ্ন বা প্রাতঃ 6 ঘণ্টা 5 মিনিট পর ঠার দিন তমাম দ্বিতীয় তিথি ভোগ হবে। আজ দিনর নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র মধ্যরাত্র 12 ঘণ্টা 28 মিনিট পর্যন্ত ভোগ হবে। মধ্যরাত্র 12 ঘণ্টা 28 মিনিট পর ঠার আজ আপনার রোহিণী নক্ষত্র ভোগ হবে এবং রোহিণী নক্ষত্র চালবে। আজ দিনর চন্দ্র, আজ বৃষরাশি চন্দ্রমা দিবস রাত্র 60 দণ্ড গতি করবে। দর্শক বন্ধু, আসন্তু জানিবা আজির নিষিদ্ধ খাদ্য সম্পর্কে। আজ আপন মানে কোন খাইবে না, শাস্ত্র অনুসারে কেউ খাদ্যকে বারণ করা যাইছি। আজ প্রাতঃ 6 ঘণ্টা 5 মিনিট পরে, প্রাতঃ 6 ঘণ্টা 5 মিনিট পরে, সকাল 6টা 5 মিনিট পরে দ্বিতীয় প্রবেশ হইতিবার আপন বৃহতি অর্থাৎ বৈতাড়ুকু বা বৈতি কখারুকু খাদ্য হিসাবে গ্রহণ করতু না। তরকারিরে আপনার সিন্তুলারে ভজা ভজিরে বৈতাড়ু বা বৈতি কখারু পকান্তু না। দর্শক বন্ধু, আজ আমি জানিবা অনেক সময় দেখা দিয়ে অনেক ব্যক্তিবিশেষ চর্মজনিত সমস্যার বা চর্মরোগে বারম্বার পীড়িত হয়ে থাকে। অনেক ব্যক্তিবিশেষ স্কিন রিলেটেড প্রবলেম, যেভাবে ভাবে স্কিন আলর্জি হল, কিছু খাদ্য খাইলে ফুড আলর্জি হয়ে যা বা স্কিন কুণ্ডাই হওয়া, রসেস আসবা, স্কিন রিলেটেড সমস্যাকে নিয়ে অনেক ব্যক্তিবিশেষ চিন্তিত থাকে। অনেক ব্যক্তিবিশেষঙ্কর মুখরে ব্রণ হওয়া, বারম্বার স্কিন মুখ ব্রণ বাহারি স্কিন মুখ বা মুহ অসুন্দর দিশিবা, বা কে কে ব্যক্তিবিশেষঙ্কর দেহরে লাল লালি ফলি যা, কাছু কুণ্ডিয়া আদি কিছু আপনার স্কিন রিলেটেড ইনফেকশন বারম্বার জাত হওয়া, এগুড়ি অনেক ব্যক্তিবিশেষ দেখা দিয়ে থাকে। এপরিকি অনেক সময় দেখা দিয়ে অনেক ব্যক্তিবিশেষ যেতবে জাতক দেখাইবা বা জাতক আনালিসিস হরস্কোপ আনালিসিস মো পাখ আসি থাকে, তাকে যেত কহে আপনার স্কিন প্রোবলেম দেখা দেছি, সে আডমিট করতে হ্যাঁ স্যার স্কিন প্রোবলেম রুচি, বারম্বার কাখ সন্ধিরে জঙ্ঘ সন্ধিরে আপনার আঁঠু তলে স্কিন প্রোবলেম রুচি বা পাদরে রুচি, মেডিসিন খাইলে ভালো হচ্ছে, পুঁ মেডিসিন ছাড়িদেলে কিছুদিন পরে মনকু হয়ে যাচ্ছে। এভাবে দেখা দিয়েবার কারণ মধ্যে জন্মজাতকের গ্রহ। এভাবে স্থিতি পাই শাস্ত্র অনুসারে বা জ্যোতিষ শাস্ত্রে বুদ্ধ হচ্ছেন ত্বচা কারক গ্রহ, স্কিন রিলেটেড গ্রহ হচ্ছেন বুদ্ধ। যে জাতকরে বুদ্ধ লগ্নের থাকে ভালো স্থিতিরে, মিত্র ঘরে এবং আপনার বা নিজ ঘরে স্বগৃহী লগ্নের থাকে, সে ব্যক্তিবিশেষ দেখবে চেহারে গোটে অলগা প্রকার চমক থাকে, গ্লো থাকে। আপন গোটে গোটে ঝিউকে দেখবে, গোটে গোটে পুঁকে দেখবে, পুরুষকে দেখবে বা মহিলা দেখবে, পুরুষকে দেখবে, তাঁকর বয়স যা তাঠার সে 15 বর্ষ 10 বর্ষ কম দেখা যাতে। তার কারণ হচ্ছেন তাঁর জাতকের বুদ্ধ ভালো স্থিতি অনেক, বুদ্ধ স্বগৃহী অনেক, বুদ্ধ লগ্নরে অনেক, মিত্র ঘরে অনেক। তো এভাবে ক্ষেত্রে লোকঙ্কর ব্যক্তিবিশেষঙ্কর দেখা দিয়ে যে আপনার বয়স কম জনা পড়ে। কিন্তু সেই বুদ্ধ যে কি ত্বচা কারক গ্রহ বা স্কিন কারক গ্রহ, যদি সেই বুদ্ধ কেতু সহিত যুক্ত হয়ে থাকে, বুদ্ধ কেতু জাতকরে কোণী ঘরে একত্র রয়েছে, বিশেষ করে শত্রু ঘরে, বুদ্ধঙ্ শত্রু ঘর কোটা আপনি নিজে জাঁবে, যদি আপনার জাতকের বারম্বার স্কিন প্রোবলেম হচ্ছে আপনি নিজে দেখুন। যদি মেষরে বুদ্ধ কেতু সহিত যুক্ত হয়ে গেলে মেষ রাশিটি শত্রু রাশি, সেভাবে যদি আপনার কর্কট রাশিরে বুদ্ধ কেতু রয়েগলে বা কর্কট ঘরে, যা আপনার আপনার যে লগ্ন হোক বা যে রাশি হোক, যদি কর্কট ঘরে বা কর্কট রাশিরে বুদ্ধ কেতু রয়েগলে, যদি সেইভাবে ভাবে বিছা রাশিরে বুদ্ধ কেতু রয়েগলে, আপনার হরস্কোপে আপনার যেকোন রাশি হোক, যেকোন লগ্নরে জন্মগ্রহণ করতু, কেবল বুদ্ধ কেতু অনেক বিছারে, বুদ্ধ কেতু অনেক মেষে, বুদ্ধ কেতু অনেক কর্কটরে, বুদ্ধ কেতু অনেক ধনুরে, বুদ্ধ কেতু অনেক মীনরে, এই রাশিরে যদি বুদ্ধ কেতু অনেক তাহলে 100% দেখবে আপনার স্কিন রিলেটেড প্রোবলেম রহব। আপনার মো কথা বর্তমান গ্রহণ করে পারতে, নিজ জাতক এবে খুলিকি দেখিপার যে জাতকরে বুদ্ধ কেতুযুক্ত হয়েছে কি না দেখ। আগ
যদি জাতকরে বুদ্ধ কেতুযুক্ত হয়েছি এবং বুদ্ধ কেতু এই ঘর মানকরে অছন্তি তাহলে সিরিয়াস বা সিরিয়াস স্কিন রিলেটেড প্রবলেম আপনার রহিব, বারম্বার স্কিন রিলেটেড সমস্যা রহিব। যদি সেই বুদ্ধ কেতুঙ্কু শনি দেখুচন্তি, সেই বুদ্ধ কেতুঙ্ক প্রতি মঙ্গলক দৃষ্টি অছি, তাহলে আপনার স্কিন সমস্যা বারম্বার বড়িব, সারা জীবন আপনার স্কিন রিলেটেড প্রবলেম সহিত গতি করিয়া পড়িব। দেখিবে জন জন ব্যক্তি বিশেষঙ্কর কোন কিছু না কিছু খাইদে ফুড অ্যালার্জিক হয়ে যায়, তো বুদ্ধ কেতু তাঁপা দায়ী থাকে। বহুত ব্যক্তি বিশেষঙ্কর আপনার তল পাদরে কুণ্ডে হওয়া, বারম্বার কাছু কুণ্ডিয়া আদি রোগ রহিবা, সন্ধিরে স্কিন রিলেটেড প্রবলেম রহিবা, এগুড়িক দেখা দেইথাই। এপরিকি যদি শুক্র জাতকরে বুদ্ধ কেতু সহিত যুক্ত হয়ে থাকে, অষ্টমরে থাকে, মঙ্গলঙ্ক দৃষ্টিরে শনিঙ্ক দৃষ্টিরে পাপগ্রহ দৃষ্টিরে থাকে, তাহলে আপনার বারম্বার ইউটিআই রিলেটেড সমস্যা মধ্যে দেখা দেইথাই, অর্থাৎ পরিস্রা সম্পর্কিত সমস্যা বা ইউরিনাল ইনফেকশন বারম্বার রহিথাই। সেথিপাই মধ্যে আপনার আপনার সেই যে গুপ্ত স্থান এথিরে মধ্যে আপনার ইচিং হওয়া, কুণ্ডে হওয়া এবং আপনার স্কিন রিলেটেড প্রবলেম এটি মধ্যে দেখা দেইথাই, যদি জাতকরে গ্রহস্থিতি এভাবে থাকে। তেমন যদি আপনার জাতকরে বারম্বার স্কিন রিলেটেড প্রবলেম রহুচি, তাহলে জাঁবে বুদ্ধ হি আপনার জাতকরে আফেক্টেড। যদি বুদ্ধ কেতু সহিত যুক্ত হয়েছি, বুদ্ধ মঙ্গলক দৃষ্টি অছি, বুদ্ধ কেতুক মঙ্গল বা শনি দেখুচন্তি, তাহলে এভাবে সমস্যা যোগু আপনার বারম্বার চিন্তিত হবে বা স্কিন রিলেটেড প্রবলেম যোগু। সেইভাবে যদি চন্দ্র বুদ্ধ দ্বিতীয় স্থানের অনেক, যদি চন্দ্র কেতু সহিত যুক্ত হয়েছি, তাহলে আপনার ফুড রিলেটেড প্রবলেম রহিব, খাদ্য সম্পর্কিত স্কিন প্রবলেম রহিব, অর্থাৎ ফুড অ্যালার্জি, কিছু গোটে খাদ্য খাইদেলে আপনার স্কিন কুণ্ডে হওয়া, ইচিং হওয়া, আপনার স্কিনে লাল লাল ফলি যা, এভাবে মধ্যে দেখা দেইথায়। এবং তা সহিত কিছু দশা মধ্যে এটিপাই দায়ী থাকে। যেতবে বুদ্ধ মহাদশার কেতুমন্ত্রসা চালি থাকে, কেতু মহাদশার বুদ্ধন্তরসা চালি থাকে, যেতবে শুক্র মহাদশার রাহু অন্তরসা চালি থাকে, রাহু মহাদশার বুদ্ধ বা শুক্রঙ্কর অন্তরসা চালি থাকে, চন্দ্রকেতু একত্র অনেক, কেতুরে চন্দ্র চালি থাকে বা চন্দ্র মহাদশার কেতুমন্ত্রসা চালি থাকে, এপরি স্থিতিরে স্কিন রিলেটেড সমস্যা বা চর্মরোগ বারম্বার দেখা দেইথায়। অনেক জাতকরে যদি শনিচন্দ্র একত্র থাই বুদ্ধ জাতকরে বুদ্ধ সহিত দৃষ্টি রহিলে বা শনিচন্দ্র বুদ্ধ একত্র রহিলে বা চন্দ্রবুদ্ধ থাই শনি দেখিলে বা চন্দ্র শনিঙ্কু বুদ্ধ দেখিলে, তাহলে মধ্য স্কিন রিলেটেড প্রবলেম বা স্কিন রিলেটেড অ্যালার্জিক মধ্য দেখা দেইথায়। যদি এভাবে স্থিতি আপনার জাতকরে রহুচি, তাহলে আপনার কোন প্রতিকার করিবে? প্রতিকার স্বরূপ সর্বপ্রথমে আপনার দেখুন আপনার জাতকরে রাহু কেতুঙ্কর কিছু দশা চালিছি কি, যদি রাহু কেতুঙ্ক দশা চালিছি বা শনিঙ্ক দশা চালিছি, আপনার স্কিন রিলেটেড প্রবলেম রহুচি, তাহলে রাহুঙ্ক পাই শ্বেতচন্দন বৃক্ষক আপনার রেগুলার পূজা করন্তু। শ্বেতচন্দ্র মানে হোয়াইট স্যান্ডেল যে প্লান্ট কুহতি, শ্বেতচন্দ্র হোয়াইট স্যান্ডেল, এ প্লান্টক আপনার ধরা ফুল দিয়ে রাহুঙ্ক নামে প্রত্যেক দিন পূজা করন্তু। যদি আপনার জাতের কেতু চালিছি এবং স্কিন রিলেটেড সমস্যা রহুচি, তাহলে অশ্বগন্ধা বৃক্ষক কুণ্ডরে লগাই লাল ফুল দিয়ে প্রত্যেক দিন আপনার পূজা করন্তু কেতু গ্রহঙ্ক নামে। যদি বুদ্ধ কেতুযুক্ত হয়েছি জাতকরে যে কথা কহিলি বা রাহুযুক্ত হয়েছি কেতু দৃষ্টিরে অছি, তাহলে আপনার বুদ্ধঙ্কর বৃক্ষ বুদ্ধ তারক বৃক্ষক কুণ্ডরে লগাই চন্দন সিন্দুর দীপ ধূপ হলদী রঙ্গর ফুল দিয়ে বুদ্ধ গ্রহঙ্ক নামে প্রত্যেক দিন পূজা করন্তু। দেখিবে যাহা বি বাধা বিঘ্ন রয়েছে দূরীভূত হব এবং স্কিন রিলেটেড প্রবলেম যাহা আপনার জাতক রয়েছে এথুর আপনার নিশ্চয় রক্ষা পাইপারে। তবে দর্শক বন্ধু, আপনার মানে জাঁলে স্কিন রিলেটেড প্রবলেম কেউ গ্রহঙ্ক যোগু হয়ে, চর্মজনিত সমস্যা কেউ গ্রহঙ্ক পাই দেখা দেইথায়, তার কোন আপন প্রতিকার করিবে, এবে আসন্তু জানিবা আপনক পাই আজি দিনটি কিপরি বিতিব। আপন মানে উৎকণ্ঠার সহিত অনাই বসিথিবা আপনক রাশিফল সম্পর্কে, মেষ রাশি ঠারু মীন রাশির ব্যক্তি বিশেষঙ্ক পাই দিনটি কিপরি বিতিব সে সম্পর্কে আসন্তু সর্বপ্রথমে জানিবা কালপুরুষর প্রথম রাশি মেষ রাশির ব্যক্তি বিশেষঙ্ক পাই আজি দিনটি কিপরি বিতিব। মেষ রাশি, মেষরাশির ব্যক্তি বিশেষঙ্ক পাই কর্মক্ষেত্র আপনার উত্তম রহিব, উচ্চা পদাধিকারী বা উচ্চ পদাধিকারী আপনার প্রশংসা করবে, হায়ার অথরিটি প্রশংসা করবে, নিজের কার্যদক্ষতা বলে অন্য মানুষ প্রভাবিত করবে, যে ব্যবসায় বাণিজ্য করছেন ব্যবসায়ী সে ব্যবসায়ের শুভফল প্রাপ্তি করবে, মহিলা মানুষ দিনটি শুভপ্রদ থার প্রত্যেক কার্যের জয়যুক্ত হবে, আপনার শুভরঙ্গ লাল হলদি এবং সুনেলি এই রঙের বস্ত্র ব্যবহার করতু। শুভ সংখ্যা হিসাবে নম্বর আপনার এক এবং নয় ব্যবহার করতু, দেখবে দিনটি আপনার যথেষ্ট শুভপ্রদ হব, আপনার
আজি যদি দেখিবা তাহলে টিপস আপন আজি ভগবান সূর্য নারায়ণ কো জলার্ঘ্য প্রদান করন্তু এবং বহি যাওতবা জলরাশিরে ন কোটি রক্তবর্ণর পুষ্পকু বা লাল মন্দার ফুলকু প্রবাহিত করন্তু দিনটি ভালরে কটিব। বৃষ রাশি কর্মক্ষেত্রে কিছুটা চাপকু নেই বা কর্মক্ষেত্রে কিছু প্রেসরকু নেই আপনি চিন্তিত হয়ে পারন্তু। সহকর্মী মানে আপনার প্রতি প্রতিহিংসা পরায়ণ হবে। পরিবারে ভাইঙ্ক সহিত কিছু কথাকু নেই মতপার্থক্য দেখা দেব বা পরিবার সদস্য আপনার কথার টিকি বহির্ভূত হওয়া ভাল আপনার মনে হব। সাংসাথীকে সাহায্য সহযোগ করে অসুবিধার পড়িপারতি। কোণী এগ্রিমেন্ট বা কোণী দস্তাবেজরে সাইন করা পূর্বর ভালোভাবে পড়ি সাইন করতু, নচে ঠকামিরে পড়িপারতি। অন্য কেউ অর্থরাশি সাহায্য উদ্দেশ্যের দিও না, ভাবি চিন্তি যে আপনার অতি আপনার লোক বিচার করে দিও, নচে অসুবিধার পড়িপারে পড়বে, নহলে অর্থ আপনার বুড়িযোগ। আপনার শুভরঙ্গ ধলা, সবুজ এবং নীল এই রঙর বস্ত্র ব্যবহার করতু। শুভ সংখ্যা হিসাবে আজ দিনের ছ এবং আটকু ব্যবহার করতু। অধিক শুভ ফল প্রাপ্তি পাই আপনার ধলা, সবুজ, নীল রঙর বস্ত্র ব্যবহার করতু। আপনার আজ দিনের টিপস, আপনার শুভফল প্রাপ্তি পাই আপনার যেত ঘর বাহার যাচ্ছেন সেতবে লক্ষ্মী নারায়ণকে দর্শন করতু। মা লক্ষ্মী এবং নারায়ণক নিকটে কিছু সুবাসিত ধলা ফুল, যেভাবে মল্লি ফুল সুবাসিত এবং ধলা, রজনীগন্ধা ফুল সুবাসিত এবং ধলা, এভাবে কিছু সুবাসিত ফুল অর্পণ করে যাতে দিনটি শুভপ্রদ হব। মিথুন রাশি আয় ব্যয়ের স্থিতি মধ্যম রহব, মাত্র স্বাস্থ্যগত স্থিতিকে নিয়ে আপনি চিন্তিত হয়ে পড়তে। শরীরের অন্টা, পিঠি, মেরুদণ্ডের যন্ত্রণা, স্কিন রিলেটেড প্রবলেম বা চর্মজনিত কিছু সমস্যা, মন ভারাক্রান্ত হওয়া বা দুশ্চিন্তা লাগি রহিবা, এভাবে সমস্যা দেখা দেই পারে। অতি আপনার লোককে বিশ্বাস করে বা অন্তর কথা কহিদে নিজ অসুবিধার পড়িপারতি। কর্মক্ষেত্রে কর্মচাপ আপনার বড়িযোগ। ব্যবসায়ী মানুষ দিনটি শুভ থাকার ব্যবসায়ের কিছুটা উন্নতি করবে। মহিলা মানুষ দিনটি ভালো রয়েছে। গৃহিণী মানে গৃহকার্য সম্পাদন করে প্রশংসা প্রাপ্তি করবে। যে টেকনিশিয়ান বা টেকনিকাল ক্ষেত্রে কিছু কার্য করছেন সে দিনটি ভালো রয়েছে। আপনার আজ দিন শুভরঙ্গ সবুজ, নীল, আকাশী। শুভ সংখ্যা হচ্ছে পাঁচ, এই সংখ্যাকে ব্যবহার করতু। অধিক শুভফল প্রাপ্তি পাই ভগবান গণেশঙ্কু দর্শন করে দূরযাত্রা করতু। বিঘ্নহর্তা গণাধিপতি গণেশঙ্ক নিকটরে আপন গোটে অষ্টদল দুর্বা মস্তকরে অর্পণ করে দূরযাত্রা করতু, দেখবে যা বি সমস্যা রয়েছে দূরীভূত হব। কর্কট রাশি মানসিক চাপগ্রস্ত হয়ে পড়ে, কেতে কথাকে নিয়ে টিকি চাপগ্রস্ত হয়ে পড়তে। মাত্র পারিবারিক জীবন আপনার সুখরে বিতিব। ভাই ভীঠার সাহায্য সহযোগ প্রাপ্তি করবে। মানসিক চাপ কর্মচাপ যোগ হুয়ে তো হয়ে পড়ে, কেন কর্মক্ষেত্র স্থিতি আজ বিশেষ ভালো না, অন্যকে সাহায্য করে কর্মক্ষেত্রে অসুবিধার পড়িপারতি বা উচ্চ পদাধিকারীকর অযথা গাড়ি বা ডাট আপনার উপরে পড়িপারে। ব্যবসায়ী মানুষ স্থিতি মধ্যম রয়েছে। গৃহিণী মানে প্রত্যেক কার্যরে আজ প্রশংসা পাইবে। শরীরের বিশেষ করে অন্টা, পিঠি, মেরুদণ্ড যন্ত্রণা কিংবা পেট সম্পর্কিত কোণী রোগ বা পেট ব্যথা ভাল সমস্যা দেখা দেই পারে। সন্তানক কার্যকলাপক নিয়ে আনন্দ ব্যক্ত করবে। যে বিদ্যার্থী উচ্চ বিদ্যা অধ্যয়ন পাই আজ দিনটি প্রশস্ত রয়েছে। নূতন কর্ম নিযুক্তির সম্ভাবনা কর্কট রাশির উভয় পুরুষ মহিলা থাকার কর্মক্ষেত্রে আজ সফলতা প্রাপ্তি করবে বা নূয় কর্ম পাইপারে। শুভরঙ্গ ধলা, সবুজ এবং কমলা। শুভ সংখ্যা নম্বর দুই এবং ন, এই সংখ্যাকে ব্যবহার করতু। অধিক শুভফল প্রাপ্তি পাই ভগবান গণেশঙ্কু দর্শন করতু। ঘর যেত আপনার বাহুছেন সামান্য দহি চামচি খাই ঘর যাতে, দেখবে দিনটি শুভপ্রদ হব। সিংহ রাশি, সিংহ রাশির ব্যক্তিবিশেষ দিন অত্যন্ত শুভপ্রদ রয়েছে। প্রত্যেক কার্যের আপনার বিজয়ী হবে। পারিবারিক জীবন সুখপ্রদ হব। সাংসারিক জীবনের যা আপনার চাহুন তাহা পাইপারে। ব্যবসায়ী মানে ব্যবসায়ের যথেষ্ট লাভফল প্রাপ্তি করবে বা লাভবান হয়ে পারে। কিছু নূতন আসাইনমেন্ট আপনার মিলিপারে, নূতন কিছু প্রজেক্ট আপনার সাইন করা পড়িপারে, এভাবে স্থিতি রয়েছে। মিত্রক সাহায্য সহযোগ প্রাপ্তি করবে। রাজনৈতিক ব্যক্তিবিশেষ রাজনৈতিক প্রত্যাহারক জাহির করবে। দলীয় কর্মীকর আস্থা ভাজন হয়ে পারে। আজ দিনের পারিবারিক জীবন শুভপ্রদ রয়েছে। অপরাহ্ন সময়ের আপনার কোণী দূরস্থানক যাত্রা
বা বন্ধুঙ্ক গৃহক যাত্রা করিবার যোগ রয়েছে। শুভরঙ্গ লাল, হলদী এবং গোলাপি, শুভ সংখ্যা এক এবং তিন। অধিক শুভফল প্রাপ্তি পাই আপনার আজ দিনের যদি ঘর বাহারে কিছু লালি পিম্পুড়ি বা লালি জন্দা যাচ্ছেন ধাড়ি বাঁধি, সেই স্থানের কিছু চিনি দানা বা মিষ্টান্ন দানা থই দিন্তু, দেখবে দিনটি যথেষ্ট শুভপ্রদ হবে। কন্যা রাশি, মানসিক চিন্তাকে নিয়ে কেতকাংশে চিন্তিত হয়ে পারন্তি। অতি আপনার লোককে বিশ্বাস কথা কহি বা অন্তরের গুপ্ত কথা কহি আপনার পশ্চাতাপ করে পারন্তি। তেমন হঠাৎ ক্লোজলি আপনার কাহার সহ মিশন্তু না বা সরল মনা হয়ে বড় বড় ভাবে কিছু কথা আগুন কুহতু না, অসুবিধার পড়ি পারন্তি। আজ দিনের ব্যবসায় করুক ব্যক্তি বিশেষকর কিছু ব্যবসায়িক ক্ষতি হয়ে পড়ে, অধিক পুঞ্জি ইনভেস্টমেন্ট করতু না। মহিলা মানকর স্বাস্থ্যগত সমস্যা বা মহিলা মানে ভালো কাম করে মধ্যে নিন্দিত হওয়া বা কর্মচাপরে আপনার পীড়িত হওয়া, এভাবে স্থিতি রয়েছে। এপরিকি শারীরিক আঘাত যোগ থার উচ্চ স্থান চড়িবা সময় বা ওহ্লাইবা সময়, স্টেয়ারকেস চড়িবা সময়, ওহ্লাইবা সময়, যানবাহন চালনা করা সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতু। আপনার শুভরঙ্গ সবুজ, নীল এবং আকাশী। শুভ সংখ্যা হচ্ছে পাঁচ। অধিক শুভফল প্রাপ্তি পাই মা দুর্গা দর্শন করতু। দুর্গা নিকটরে আপনার গোটিয়ে পানপত্র, পানপত্র উপরে আপনার সাতগোটি লবঙ্গ এবং সাতগোটি গোলমরিচ দানা রাখি মাঙ্কু অর্পিত করে যাত্রা করন্তু, রিষ্ট খণ্ডিত হবে। যদি আপনার জীবনে ব্যক্তিগত পারিবারিক সমস্যা, কর্মক্ষেত্র নিযুক্তি, বৈবাহিক সমস্যা, বাস্তুদোষ এবং মালি মকদ্দমা আদি সমস্যা থাকে, তাহলে সমস্যার সমাধান ও পরামর্শ পাই আমাকে যোগাযোগ করন্তু। জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র, বুধেশ্বরী কলোনি, প্লট নম্বর 26, ভুবনেশ্বর। ফোন নম্বর 9776833302, 9439444924। আমার ওয়েবসাইট www.srijagannathastro.com। আসন্তু জানিবা তুলা রাশির ব্যক্তিঙ্ক পাই দিনটি কিপরি বিতিব। তুলা রাশি, পারিবারিক জীবন আপনার উৎসাহপ্রদ রহিব। কর্মক্ষেত্রে যে বাধা বিঘ্ন পূর্ব লাগি রয়েছিল তা দূরীভূত হব। স্বামী স্ত্রী মধ্যে উত্তম সম্পর্ক সংগঠিত হব। আজ দিনের মিত্রকে সাহায্য করে পশ্চাতাপ করে পারন্তি, যোগী রাখি অন্যকে সাহায্য সহযোগ করন্তু। আজ দিনের কোণী নূতন দ্রব্য আপনার ক্রয় করে পারন্তি বা কোণী গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা কাগজপত্রকে এনে তেনে হজাইলে, ফাইল পত্রকে হজাইলে তাকে আপনার পাইপারতি। মিত্র মানক সহ সম্পর্ক উত্তম রহব। ভ্রমণ উদ্দেশ্যে দূরযাত্রা করে পারন্তি। আপনার আজ দিনের শুভ রঙ হচ্ছে ধলা, ধলা রঙকে ব্যবহার করন্তু। শুভ সংখ্যা হিসাবে নম্বর 6 ব্যবহার করন্তু। অধিক শুভফল প্রাপ্তি পাই ঘর যেতে আপনার বাহার যাচ্ছেন কিছু অতর বা পরফ্যুম নিজ শরীরে পকাই যাত্রা করন্তু, দিনটি শুভপ্রদ হব। বিচ্ছা রাশি, কর্মক্ষেত্রে উদ্দীপনার সহ, ধৈর্যর সহ, সাহসিকতার সহ কার্য করবে এবং সফলতা প্রাপ্তি করবে। পারিবারিক জীবন আপনার অত্যন্ত সুখপ্রদ রয়েছে। পূর্ব দাম্পত্য জীবনে কিছু মনোমালিনতা লে মত পার্থক্য লে তা দূরীভূত হব। পতিপত্নী মধ্যে সম্পর্ক উত্তম রহব। আজ দিনের পিতাঙ্ক সহ আপনার কিছু বচসা লে তা দূরীভূত হব। বাপাঙ্কর পিতাঙ্কর কিছু অর্থরাশি সাহায্য পাইপারতি বা কিছু গাইডেন্স আপনার পিতা দিয়েপারতি। পারিবারিক জীবন মোটামুটি আপনার ভালো রয়েছে। কর্মক্ষেত্র ভালো রয়েছে, ব্যবসায় মধ্যে ভালো রয়েছে। যে বিদ্যার্থী পড়াপড়ি মধ্যে সফলতা প্রাপ্তি করবে। দিন আপনার অতি ভালরে কটুবার মন প্রসন্ন রহব এবং ভালো দুই পয়সা রোজগার করবে। শুভরঙ্গ হিসাবে লাল, হলদী এবং খৈর রঙকে বা মেরুন রঙকে ব্যবহার করন্তু। সংখ্যা হিসাবে 1, 3, 9 এই সংখ্যাকে ব্যবহার করন্তু। অধিক শুভফল প্রাপ্তি পাই আপনার আজ দিনের কিছু মসুর ডালি এবং গুড়, অর্থাৎ 500 গ্রাম হোক, 250 গ্রাম হোক, মসুর ডালি মিনিমম এবং গুড় খণ্ডিয়ে বা কিছু গুড় আপনার কোণী গরিব লোককে দান অর্থরে দিন্তু এবং কিছু আর্থিক সাহায্য বা দক্ষিণা দিন্তু, দেখবে দিনটি শুভপ্রদ হব। ধনুরাশি, দেহ মন সম্পূর্ণ রূপে সুস্থ রহব। ভবিষ্যতর প্ল্যানিং আজিরু আপনার করবে। পারিবারিক জীবন সুখপ্রদ হব। ভাই ভৌণীক ক্ষেত্রে কিছুটা মত পার্থক্য লে তা দূরীভূত হব। মাঙ্ক স্বাস্থ্যগত সমস্যা কেতকাংশে দেখা দিয়ে পড়ে, এথিপাই চিন্তিত হয়ে পড়ে। আপনার শুভরঙ্গ
ହଳଦୀ, ସବୁଜ ଏବଂ ଆଜି ଲାଲ ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ 3କୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଘରୁ ଯେତେବେଳେ ଆପଣ ବାହାରକୁ ଯାଉଛନ୍ତି 21 ଥର ଗାୟତ୍ରୀ ମନ୍ତ୍ର ଜପ କରି ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ, ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେବ। ଆସନ୍ତୁ ଜାଣିବା ମକର ରାଶିର ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ଦିନଟି କିପରି ବିତିବ। ମକର ରାଶି, ମକର ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଆଜି ଦିନରେ ଜଗି ରଖି ଚଳନ୍ତୁ। ଆପଣ କହିବେ ଭୟଭୀତ କରୁଛନ୍ତି, ଭୟଭୀତ ନାହିଁ, ଆଜି ଦିନଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ଆଦୌ ଭଲ ନାହିଁ, ଜଗି ରଖି ଚଳନ୍ତୁ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଅଯଥା ଅପମାନ ଅପନିନ୍ଦା ମିଳିପାରେ, କର୍ମଚାପ ଯୋଗୁଁ ମନ ଆପଣଙ୍କର ବିଚଳିତ ହୋଇପାରେ। ଯାନବାହନରେ ଗତି ସମୟରେ କୌଣସି ଛୋଟମୋଟ ଦୁର୍ଘଟଣା, ଉଚ୍ଚ ସ୍ଥାନରୁ ଓହ୍ଲାଇବା ସମୟରେ କିଛି ଦୁର୍ଘଟଣା, ଶାରୀରିକ ଆଘାତ ଯୋଗ ଥିବାରୁ ଜଗି ରଖି ଚଳନ୍ତୁ। ଏପରିକି ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ, ଶରୀରରେ ୟୁରିକ୍ ଏସିଡ୍ ବଢ଼ିଯିବା, ସ୍କିନ୍ ରିଲେଟେଡ଼୍ ଆଲର୍ଜିକ୍ କିମ୍ବା ଆପଣଙ୍କର ତଳ ପାଦ ବା ମୁଣ୍ଡରେ ଆଘାତ ଲାଗିବା ଭଳି ଯୋଗ ଥିବାରୁ ଜଗି ରଖି ଚଳନ୍ତୁ। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ, ପାରିବାରିକ ଜୀବନରେ ଛୋଟ ଛୋଟ କଥାକୁ ନେଇ କଳହ ଦେଖାଦେବ। ପୈତୃକ ସମ୍ପତ୍ତିକୁ କେନ୍ଦ୍ର କରି ଭାଇ ଭାଉଜ ବା ଘର ଭିତରେ କିଛି ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ ସ୍ତ୍ରୀ ଅଭିମାନ କରିପାରନ୍ତି ବା ଜୀବନସାଥୀ ସ୍ୱାମୀ ଅଭିମାନ କରିପାରନ୍ତି, ଜଗି ରଖି ଚଳନ୍ତୁ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କୁ ଅଧିକ ପରିଶ୍ରମ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ। ଆଜି ଦିନରେ ସେୟାର ମାର୍କେଟରେ କିମ୍ବା କୌଣସି ବିଜନେସମ୍ୟାନ୍ ହୋଇଥିଲେ ବିଜନେସ୍ରେ ଅଧିକ ଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ କରନ୍ତୁ ନାହିଁ, କ୍ଷତି ହେବାର ସମ୍ଭାବନା ଅଧିକ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଆଜି ଦିନର ଶୁଭ ରଙ୍ଗ ସବୁଜ, ନୀଳ, ଗୋଲାପୀ ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ 6 ଏବଂ 8କୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଦିନ ଭଲ ଯାଉନଥିବାରୁ ହୃଷ୍ଟ ଖଣ୍ଡନ ପାଇଁ ହନୁମାନଙ୍କୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ, ହନୁମାନ ଚାଳିଶା ପାଠ କରି ଯାତ୍ରା କରନ୍ତୁ। କୁମ୍ଭ ରାଶି, ପାରିବାରିକ ଜୀବନ ଆପଣଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟମ ରହିବ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ କିଛିଟା ବାଧାବିଘ୍ନ ଦେଖାଦେଇପାରେ, ମାତ୍ର ନିଜର ବୁଦ୍ଧିମତା ବଳରେ ଆପଣ ସମସ୍ତ ସମସ୍ୟାର ସମାଧାନ କରିବେ। ଯେଉଁମାନେ ବ୍ୟବସାୟରେ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ, ଶିକ୍ଷା, ସାହିତ୍ୟ, କଳା, ସଙ୍ଗୀତ କ୍ଷେତ୍ରରେ ରୁଚି ଥିଲେ ଏଥିରେ ନିଶ୍ଚୟ ଆପଣଙ୍କର ଆଜି ରୁଚି ବଢ଼ିବ ଏବଂ ସଫଳତା ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତି କରିବେ। ଆଜି ଦିନରେ ସନ୍ତାନଙ୍କ କାର୍ଯ୍ୟକଳାପକୁ ନେଇ ଆତ୍ମସନ୍ତୋଷ ବ୍ୟକ୍ତ କରିବେ। ନୂତନ କର୍ମନିଯୁକ୍ତିର ସମ୍ଭାବନା କୁମ୍ଭ ରାଶିର ବ୍ୟକ୍ତିଙ୍କର ରହୁଅଛି। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ସବୁଜ, ନୀଳ, ଗୋଲାପୀ ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ 5 ଏବଂ 8କୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଆପଣ ଦେବାଧିଦେବ ମହାଦେବଙ୍କୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ। ମହାଦେବଙ୍କ ମସ୍ତକରେ ବା ଶିବଲିଙ୍ଗରେ ଆପଣ 7 ଗୋଟି ନୀଳ ଅପରାଜିତା ଫୁଲ ଗୋତ୍ର ନାମରେ ଅର୍ପିତ କରନ୍ତୁ। ଦେଖିବେ ଯାହା ବି ସମସ୍ୟା ରହିଛି ଦୂରୀଭୂତ ହେବ। କାଳପୁରୁଷର ଶେଷ ରାଶି ମୀନ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ସମ୍ପର୍କରେ ଜାଣିବା। ମୀନ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଅତ୍ୟନ୍ତ ଶୁଭପ୍ରଦ ରହିଛି। ମନ ଆପଣଙ୍କର ଉତ୍ସାହ ରହିବ, ମନରେ କର୍ମକ୍ଷେତ୍ର ଆପଣଙ୍କ ପାଇଁ ଅନୁକୂଳ ରହିବ। ଉଚ୍ଚ ପଦାଧିକାରୀ ଆପଣଙ୍କୁ ପ୍ରଶଂସା କରିବେ। ନୂତନ କର୍ମ ନିଯୁକ୍ତି ପାଇଁ ଆଜି ଦିନର ସମ୍ଭାବନା ରହିଛି, ନୂଆ କିଛି ଜବ୍ ଆପଣଙ୍କୁ ମିଳିପାରିବ। ମନ ଇଚ୍ଛା ବା ଇଚ୍ଛା ମୁତାବକ ସ୍ଥାନକୁ ଆପଣ ବଦଳି ହେବା ପାଇଁ ଚାହୁଁଥିଲେ ଆଜି ଦିନରେ ବଦଳି ଅର୍ଡ଼ର ମଧ୍ୟ ହୋଇପାରିବ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ଉଚ୍ଚ ବିଦ୍ୟା କିମ୍ବା କୌଣସି ହାୟର ଏକ୍ଜାମ୍ ଥିଲେ ଏଥିରେ ନିଶ୍ଚୟ ସଫଳତା ପ୍ରାପ୍ତି କରିବେ। ଦିନ ଆପଣଙ୍କ ପାଇଁ ଯଥେଷ୍ଟ ଭଲ ରହିଛି, ଚିନ୍ତାର କୌଣସି କାରଣ ନାହିଁ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ହଳଦୀ, ଲାଲ ଏବଂ ଆପଣଙ୍କର ଧଳା ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ଦିନଟିରେ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ 3କୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଦିନଟି ନିଶ୍ଚୟ ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭପ୍ରଦ ହେବ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଆପଣ ଗାୟତ୍ରୀ ମନ୍ତ୍ର 21 ଥର ପାଠ କରି ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ଯାହା ବି ବାଧାବିଘ୍ନ ରହିଛି ଦୂରୀଭୂତ ହେବ। ଯଦି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ବ୍ୟକ୍ତିଗତ, ପାରିବାରିକ ସମସ୍ୟା, କର୍ମକ୍ଷେତ୍ର, ନିଯୁକ୍ତି, ବୈବାହିକ ସମସ୍ୟା, ବାସ୍ତୁଦୋଷ ଏବଂ ମାଲି ମକଦ୍ଦମା ଆଦି ସମସ୍ୟା ଥାଏ, ତାହେଲେ ସମସ୍ୟାର ସମାଧାନ ଓ ପରାମର୍ଶ ପାଇଁ ଆମକୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। ଜ୍ୟୋତିର୍ବିତ୍ ଡକ୍ଟର ଭବାନୀ ଶଙ୍କର ମହାପାତ୍ର, ବୁଦ୍ଧେଶ୍ୱରୀ କଲୋନୀ, ପ୍ଲଟ୍ ନମ୍ବର 26, ଭୁବନେଶ୍ୱର। ଫୋନ୍ ନମ୍ବର 9776833302, 9439444924। ଆମର ୱେବସାଇଟ୍ www.srijagannathastro.com। ଆଜି ତ ସମୟ ଇସାରା ଦେଲାଣି, କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖିବା ପାଇଁ ପଡ଼ିବ। ମହାପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ଦୟାରୁ ଆପଣଙ୍କ ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେଉ, ଦିନଟିରେ ଥିବା ସମସ୍ତ ବାଧା ବିଘ୍ନ ଦୂରୀଭୂତ ହେଉ। ରହୁଛି, ଜୟ ଜଗନ୍ନାଥ। ଡିଟିଭି ଓଡ଼ିଆ ଦେଖିବା ପାଇଁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ବେଲ୍ ଆଇକନ୍କୁ ମଧ୍ୟ ଦବାଇ ଦିଅନ୍ତୁ।